অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। নিজভঙ্গ রাজযোগ, এই চারটি রাশিকে চারগুণ ধনলাভ ঘটাতে চলেছে। পয়লা এপ্রিল বুধ মীন রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ নিচস্থ গৃহে প্রবেশ করছে, এবং এই যে নিজভঙ্গ রাজযোগের ফলটি 6 এপ্রিল থেকে কিন্তু এই চারটি রাশি মানুষ কিন্তু পেতে চলেছে, এবং চারগুণ লাভ এই 6 এপ্রিল টু 16 এপ্রিল পর্যন্ত একটা মহা লাভ কিন্তু আসতে চলেছে এই চারটি রাশির। অর্থাৎ নিজভঙ্গ রাজযোগটা কি, যখন কোনো গ্রহ নিচস্থ হয়ে যায়, অর্থাৎ নিজ গৃহে অবস্থান করে, অর্থাৎ যে ঘরে অবস্থান করছে সে ঘরের অধিপতি যদি কেন্দ্রে অবস্থান করে, সেক্ষেত্রে নিজভঙ্গ রাজযোগ তৈরি করে, অথবা সেই ঘরের অধিপতি সেই ঘরকে দৃষ্টি দেয়, সেক্ষেত্রে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হয়, বা যেভাবে যে ঘরে সেই গ্রহ নিচস্থ হচ্ছে, সেই গ্রহ যদি ঠিক যে জায়গায় তুঙ্গ হয় সেই গৃহে যদি অবস্থান করে, অর্থাৎ কেন্দ্র, সেখানে কিন্তু নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করে। দেখুন, এই নিজভঙ্গ রাজযোগটা এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে মহা লাভ কিন্তু ঘটাতে চলেছে। প্রথম কনসেপ্ট বুঝতে হবে, যাদের রাশিচক্রে বুধ আপনার তুঙ্গস্থ আছে, এই সময় নিচস্থ গৃহে অবস্থান করছে, আপনারা কিন্তু সঠিক ফল কিন্তু পাবেন না। কারণ একজন যখন ইয়ং অবস্থায় যখন যে হারে পরিশ্রম করতে পারে, ঠিক একটু বার্ধক্য অবস্থায় তার কিন্তু পরিশ্রমের ক্ষমতাটা কিন্তু কমে যায়, অর্থাৎ একটু বৃদ্ধ অবস্থাতে সেই পরিশ্রমের পূর্ণ মাত্রা কিন্তু থাকে না। অর্থাৎ যাদের বুধ তুঙ্গস্থ আছে তারা কিন্তু এই সময় সঠিক ফল কিন্তু পাবেন না, কিন্তু যাদের রাশিচক্রে বুধ বাই বার্চার মীন রাশিতে অবস্থান করছে এবং সেখানে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, এই জায়গাটাতে কিন্তু আপনারা এই চারটি রাশির মানুষ কিন্তু এই নিজভঙ্গ লাভের চারগুণ শুভ ফল কিন্তু পেতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো, দেখতে হবে আপনাদের বাই বার্থ চার্টের অবস্থানটা। প্রথম রাশি কুম্ভ রাশি। দেখুন, কুম্ভ রাশির ধনভাবে এই নিচস্থ গৃহে অবস্থান করছে বুধ, এবং তার অধিপতি কুম্ভ রাশিতে অবস্থান করছে, অর্থাৎ কেন্দ্রে। আমি বারবার বলছি, কেন্দ্রে যদি সেই রাশির অধিপতি যদি কেন্দ্রে অবস্থান করে, নিজস্থা কেটে যায়, নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করে। অর্থাৎ কুম্ভ রাশি, এটা হবে 6 এপ্রিল থেকে, অর্থাৎ বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং 6 টু 10 এপ্রিল পর্যন্ত এই নিজভঙ্গ রাজযোগের শুভ ফল কিন্তু পেতে চলেছে কুম্ভ রাশি। অর্থাৎ ধনবর্ষা হতে চলেছে, ধনের জায়গাটা আকস্মিক ধন প্রাপ্তি, এবং শেয়ার থেকে লটারি থেকে এই সময় কিন্তু অর্থ কিন্তু পাবে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে নিজভঙ্গ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু নিয়ে আসবে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। দেখুন, বৃশ্চিক রাশির পঞ্চমভাবে আপনাদের একাদশপতি এবং আপনাদের অষ্টমপতি অবস্থান করছে, এবং এই পঞ্চমপতি আপনার রাশির অধিপতি চতুর্থভাবে কুম্ভ রাশিতে অবস্থান করে, অর্থাৎ কেন্দ্রে অবস্থান করছে, এই জায়গাটাতে নিচস্থতা কাটছে, নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু ধনের জায়গাটা, আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা,
বিশেষভাবে এই 6 এপ্রিল থেকে অর্থাৎ বৃহস্পতি ট্রানজিটের পর থেকে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি অর্থাৎ সিংহ রাশির সপ্তমভাবে এই বৃহস্পতির অবস্থান এবং আপনাদের দ্বিতীয়পতি এবং একাদশপতি অষ্টম গৃহে অবস্থান করছে। দ্বিতীয়পতি একাদশপতি অষ্টম গৃহে অবস্থান করছে এবং সেই অষ্টম অধিপতি কেন্দ্রে অবস্থান করছে কুম্ভ রাশির ঘরে। অর্থাৎ নিজ ভঙ্গ রাজযোগ অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য সূচক হতে চলেছে, ধনলাভ ঘটতে চলেছে সিংহ রাশির। অর্থাৎ এই বৃহস্পতি ট্রানজিট করাতে 6 এপ্রিল টু 16 এপ্রিল পর্যন্ত এই 10 দিন 6 এপ্রিল টু 16 এপ্রিল পর্যন্ত বিশেষভাবে মহালাভ মহাসুখ ঘটাতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। আপনাদের ধনেশ এবং পঞ্চমেশ আপনাদের রাশির একাদশভাবে নিষ্ক্রিয়ে অবস্থান করছে এবং আপনাদের একাদশপতি আপনাদের কেন্দ্রে অবস্থান করছে। আমি আবারও বলছি যে যে গ্রহ যে অধিপতি যদি কেন্দ্রে অবস্থান করে নিচস্থতা কেটে যায় এবং নিজ ভঙ্গ রাজযোগ তৈরি করে। বৃষ রাশির ক্ষেত্রে ধনেশ এবং পঞ্চমেশ একাদশভাবে অবস্থান করছে, নিজভঙ্গরা ধনের জায়গাটা আকস্মিক প্রাপ্তির জায়গাটা সন্তানের জায়গাটা বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দেবে এবং কেন্দ্রে অবস্থান বিশেষভাবে শুভফল কিন্তু এ সময় প্রদান করবে বৃষ রাশির ক্ষেত্রে। অর্থাৎ এই নিজভঙ্গ রাজযোগে 4 গুণ লাভ এই 4টি রাশির মানুষ পেতে চলেছে এবং পরম নিচ হয়ে যাচ্ছে 14 এপ্রিলের পর থেকে পরম নিচস্থতার ফল কিন্তু এই বুধ দিতে চলেছে। এই ছিল ভিডিও নিজভঙ্গ রাজযোগের বেশ শুভ প্রভাব এই 4টি রাশির ক্ষেত্রে মহা লাভ অপার ধন আসতে চলেছে। নমস্কার।